হ্যালো বন্ধুরা, নোটিশ বোর্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা মূলত নবান্ন তরফ থেকে জারি করা একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। দুটি গুরুত্বপূর্ণ পোস্টের জন্য এই নোটিশ জারি করা হয়েছে, একটি তো কনসালটেন্ট আর একটি জুনিয়র কনসালটেন্ট। তো ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি, যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। সো ভিডিওটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সরকারি তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশেই নোটিশকে নিয়ে আমরা আলোচনা করছি। দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কনসালটেন্ট এবং আরেকটা হচ্ছে কন্ট্রাকচুয়াল জুনিয়র কনসালটেন্ট। দুটিই খুব গুরুত্বপূর্ণ পোস্ট, অর্থাৎ পরামর্শ সরকারের পরামর্শদাতা হিসেবে যদি তুমি নিজেকে নিয়োজিত করতে চাও তাহলে কিন্তু তোমার জন্য এই পোস্টটি। তো ডিটেলে যাচ্ছি আমরা। তো ফার্স্ট যে পোস্টের কথা আমরা বলবো সেটা ছিল কন্ট্রাকচুয়াল কনসালটেন্ট পোস্ট। এক্ষেত্রে তোমরা দেখো, এক্ষেত্রে যে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে কোথা থেকে, এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে স্টেট গভর্নমেন্ট ইন দ্য হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে। এক্ষেত্রে একজন কিন্তু নেওয়া হবে এমনই কিন্তু বলা হয়েছে। এবং এক্ষেত্রে যে এজের কথা বলা হয়েছে ম্যাক্সিমাম 36 বছর, সর্বোচ্চ 36 বছরের মধ্যে যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এক্ষেত্রে তোমার কোয়ালিফিকেশন কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে বা MBA বা MPA বা MPP ইত্যাদি মধ্যে যে কোনো একটা কিন্তু অবশ্যই তোমাকে তোমাকে থাকতে হবে। মানে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও এই ধরনের কোনো একটা ডিগ্রি কিন্তু তোমাকে তোমার কাছে থাকতে হবে। এছাড়া যে বিষয়টা যেটা তোমার মধ্যে থাকবে সেটা কিন্তু এইটা ডিজায়ারেবল কম্পিটেন্সি, ওয়ার্ক প্লেস কম্পিটেন্সি, অর্থাৎ তোমাকে কিন্তু সৎ হতে হবে বা কাজের প্রতি যথেষ্ট সততার সাথে কাজ করতে হবে। এবং তুমি পাবলিক সার্ভিসের প্রতি তোমাকে আগ্রহ দেখাতে হবে, যাতে তুমি পাবলিক সার্ভিস করতে চাও ইত্যাদি, সেলফ মোটিভেটেড থাকতে হবে ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। টিম ওয়ার্ক করার দক্ষতা থাকতে হবে, মাল্টিকালচারাল যে এনভায়রনমেন্ট রয়েছে অর্থাৎ ভিন্ন ধরনের যে এনভায়রনমেন্ট সেখানে কাজ করা বা তাদের সেই ধরনের সেখানকার যে মানুষদের সাথে কাজ করা এই ধরনের বিষয়গুলো বা এই ধরনের দক্ষতা তোমার থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক যদি বলি সেটা কিন্তু তোমার থাকতে হবে, টিম ওয়ার্ক ইত্যাদি বিষয়ে এই দক্ষতাগুলো যেন তোমার থাকে। তো সেই বিষয়টাই কিন্তু এখানে বলছে। এই বিষয়গুলো তোমাদের ইন্টারভিউ সাধারণত চেক করা হবে। এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এক্সপিরিয়েন্সে কিন্তু মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে গভর্নমেন্ট কোনো সেক্টরে বা কোয়াজি গভর্নমেন্টসে, অর্থাৎ মানে সরকারি বা অর্থ সরকারি কোনো দপ্তরে কিন্তু তোমার 2 বছরের অন্তত এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের, বা কর্পোরেট সেক্টর বা সোশ্যাল সেক্টরে কিন্তু কাজের তোমার দক্ষতা থাকতে হবে। এই কথা বলি, সেক্ষেত্রে আমি বলবো যে 1,25,000 কিন্তু তুমি স্যালারি পাবে পার মান্থ যদি তুমি এক্ষেত্রে সিলেক্ট হও। এবং সেক্ষেত্রে তোমার 2 বছরের জন্য কিন্তু নেওয়া হবে, পরবর্তীকালে তোমার পারফরমেন্স যদি ভালো থাকে তোমাকে কিন্তু আরও কাজ করার সুযোগ এরা দেবে। এবং সেকেন্ড যে পোস্টের কথা আমরা দেখছি যেটা হচ্ছে জুনিয়র কনসালটেন্ট পোস্টের কথা, সেক্ষেত্রে কিন্তু একই বিষয়ে রয়েছে আগের পোস্টের মতোই, স্টেট গভর্নমেন্ট অফ ইন হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে এটা কিন্তু জারি করা হয়েছে। এবং এক্ষেত্রে 2 ভ্যাকেন্সি রয়েছে এবং এক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে ম্যাক্সিমাম 36 বছর, সর্বোচ্চ 36 বছরের মধ্যে যদি তুমি হয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিগ্রি কিন্তু সেই আগের মতোই মাস্টার ডিগ্রি বা MBA বা MPA বা MPP ইত্যাদি কিন্তু তোমার থাকতে হবে। এবং বলা হয়েছে তোমার মধ্যে যে গুণগুলো থাকবে সেটা কিন্তু আগেই বললাম, সে এক্ষেত্রেও একই বিষয়গুলো রয়েছে, কাজ মাল্টি কালচারাল গভর্নমেন্ট অর্থাৎ ভিন্ন গভর্নমেন্ট এনভায়রনমেন্টে কিন্তু তোমাদের কাজ করতে হবে, প্লাস মানুষের সাথে কিন্তু তোমাদের ভালোভাবে মিশতে হবে, সেলফ মোটিভেটেড থাকতে হবে, টিম ওয়ার্ক কাজের দক্ষতা থাকতে হবে ইত্যাদি কিন্তু তোমাদের থাকতে হবে। তাহলেই কিন্তু তোমরা এক্ষেত্রে সুযোগ বেশি পাবে সিলেকশনের ক্ষেত্রে। এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এক্সপিরিয়েন্সও কিন্তু সেই একই রকম, এক্ষেত্রে বলা হয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে। আগেরটা সাধারণত 2 বছর ছিল, আগেরটা আমরা দেখতে পাচ্ছি আগেরটা কিন্তু বলা হয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স ছিল, এক্ষেত্রে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু তুমি এক্ষেত্রে আবেদন করতে পারবে। সো এক্ষেত্রে তোমার যে স্যালারি সেটা কিন্তু বলা হয়েছে যে পার মান্থ 75,000 টাকা এবং 2 বছর কিন্তু নেওয়া হবে, এবং যদিও তোমার পারফরমেন্স ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাকে পুনরায় বহাল করা হবে। আচ্ছা, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করা হবে, অর্থাৎ তোমরা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন প্রসেস আমি বলে দিচ্ছি পরে। সো অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে করলে কিন্তু তোমরা এক্ষেত্রে যেতে পারবে, এখানে তোমার অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে।
তো এই দেখো অ্যাপ্লিকেশন তোমরা পাঠাবে কি করে, এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটে সেলফ অ্যাটেস্টেড কপি, কিন্তু তোমরা সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি পাঠাতে হবে এই অ্যাড্রেসে, নবান্নর যে অ্যাড্রেসে। এবং যে কমপ্লিট অ্যাপ্লিকেশন মে বি অলসো মেইলড, এবং এক্ষেত্রে কমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু অবশ্যই তোমরা মেইলও করতে পারবে এই যে ইমেল ওয়েবসাইটে। এটা তোমরা দেখে নাও, এই যে ইমেল ওয়েবসাইট, এক্ষেত্রে কিন্তু বলাই রয়েছে কমপ্লিটেড অ্যাপ্লিকেশন মে অলসো বি ইমেইলড অন দ্য মেল আইডি। এই মেল আইডিতে তোমরা ইমেলও কিন্তু করতে পারো বা বাই পোস্টেও পাঠাতে পারো। সেক্ষেত্রে বলা হচ্ছে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে বলা হয়েছে, কারণ যে তোমাদের কল লেটার সেটা কিন্তু ইমেল আইডিতেই কিন্তু দেওয়া হবে। সো সেক্ষেত্রে কিন্তু একটা কারেক্ট ইমেল আইডি তোমার দিতে হবে, এটা কিন্তু বলেই দিচ্ছে। লাস্ট ডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28/11/2022 এর লাস্ট ডেট 4টে পর্যন্ত, এবং এরপরে কিন্তু কোনো কিছুই আর গ্রহণ হবে না, কোনো অ্যাপ্লিকেশনই আর গ্রহণ করা হবে না। এবার আমরা অ্যাপ্লিকেশন ফর্মের দিকে যাব। এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে নাম, ফাদার্স নেম, তারপর অ্যাড্রেস ইত্যাদি, প্যারেন্টস প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, ডেট অফ বার্থ ইত্যাদি, এই যে তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ইত্যাদি কিন্তু এখানে দিয়ে দেবে, তো ইত্যাদি দিয়ে কিন্তু তোমরা আবেদন করবে। সো মেলে বা পোস্টাল অ্যাড্রেসে তোমরা পোস্ট করে আবেদন করতে পারবে। সো এই হলো আজকের গুরুত্বপূর্ণ একটি নোটিশ, যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই নোটিশটি আবার পড়ে অ্যাপ্লাই করবে। দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।